বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক আর মাত্র দু মাসেরও খানিকটা বেশি সময় পরে আগামী অর্থ বছরের জাতীয় বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হবে আমরা জানি গত বাজেটটি যেটি অর্থ বছরের মধ্যে আছি আমরা এই অর্থ বছরের বাজেটটি যখন উত্থাপিত হয়েছিল একেবারে ভিন্ন আবহের মধ্যে ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন পরিবেশের মধ্যে উপস্থাপনার ভঙ্গি ছিল ভিন্ন উপস্থাপন যেভাবে করা হয়েছে এবং বাজেটের আকার আয়তন বণ্টনে নানা ক্ষেত্রে পরিবর্তন আনতে হয়েছিল কোভিড-19 বা প্যান্ডেমিকের কারণে আমরা জানি যে জনস্বাস্থ্যের ক্ষেত্রে বাংলাদেশের বাজেটে দক্ষিণ এশিয়ার মধ্যে বরাদ্দ সবচাইতে কম এবং এও আমরা জানি যে এই বরাদ্দ বা বাংলাদেশের স্বাস্থ্য খাতের কি নাজুক পরিস্থিতি সেটি আমরা এই প্যান্ডেমিকের সময় খুব খোলামেলাভাবে দেখেছি এটি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয় সারা পৃথিবীর ক্ষেত্রেই কম বেশি প্রযোজ্য এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে দেশে দেশে সরকারগুলো যে কত ঔদাসীন্য দেখাচ্ছে সেটি প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশের বাজেট বাজেটের ব্যবস্থাপনা বাজেটের অর্থের উৎস সেগুলো নিয়ে নানা রকমের কথাবার্তা আছে আমাদের এই যে রাজস্ব আহরণ তার প্রধান উৎস কোথায় সেই উৎস কতটা যৌক্তিক সেটি স্বাস্থ্য খাতের আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলছি যখন স্বাস্থ্যের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে আবার সেই বাজেট সেই যে করটা আসে বা এই যে বিভিন্ন ক্ষেত্রে শুল্ক আরোপ করা হয় সেটি কতটা যুক্তিসঙ্গত বা ন্যায়সঙ্গতভাবে করা হয় একই বিষয়ে কোনো রকমের বৈষম্য তৈরি হয় কিনা আমাদের শ্রম খাত শ্রমিক খাতের নিয়ে আমরা কথা বলি তাদের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান কর্মসংস্থান একটা বড় সংকট বাংলাদেশে আছে আমরা জানি যথাযথ কর্মসংস্থান আমরা করতে পারছি কিনা স্কিল লেবার আমরা তৈরি করতে পারছি না বিদেশে আমরা প্রচুর শ্রমিক পাঠাই তাদেরকে কতটা তৈরি করে আমরা পাঠাচ্ছি তাদের ভাষা জ্ঞান তারা তাদেরকে যে কাজের জন্য পাঠাচ্ছে সেই কাজের জন্য কতটা তৈরি করতে পারছি আমরা রেমিটেন্স নিয়ে অনেক ধরনের গর্ব করি একথা ঠিক আমাদের রিজার্ভ ফান্ড নিয়ে অনেক গর্ব করি কিন্তু যে রেমিটেন্স আসে সেই রেমিটেন্স যদি যাদেরকে আমরা পাঠাচ্ছি তাদেরকে যদি একটু ভালোভাবে নার্সিং করে পাঠানো যেত কিছুটা শিক্ষা দীক্ষা দিয়ে পাঠানো যেত তাহলে রেমিটেন্সের পরিমাণও হয়তো অনেক বাড়ানো যেত জাতিগতভাবে আমাদের সম্মানও হয়তো অনেক ক্ষেত্রে আমরা অর্জন করতে পারতাম সো নানা রকমের অর্জন আছে নানা রকমের বিসর্জন আছে নানা রকমের ব্যত্যয় বিচ্যুতি আছে নানা রকমের সম্ভাবনা আছে এইসব নানা বিষয় নিয়ে আমরা বাজেটকে কেন্দ্র করে আমাদের শ্রম খাতকে কেন্দ্র করে আমরা আলোচনা করবার চেষ্টা করবো আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর আমার ডান পাশে রয়েছেন দুজন জাতীয় সংসদ সদস্য আমার একেবারে ডানে বসা আছেন জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের ছোট মনির এবং তার পরে রয়েছেন তানভীর শাকিল জয় তিনিও বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য স্বাগত আপনাদের প্রত্যেকেই তৃতীয় মাত্রায় ছোট মনির আপনাকে বিশেষভাবে স্বাগত আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায় সেই জন্য ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই আমি সামনে বাজেটের কথা বলেছি আমি সামনে বাজেটে স্বাস্থ্য খাতের প্রসঙ্গ আলোচনা আনবার চেষ্টা করেছি এবং সেই সঙ্গে বাজেটের রাজস্ব আহরণ শুল্ক ব্যবস্থাপনা বা শুল্ক নির্ধারণের প্রসঙ্গ সব মিলিয়ে একটু আপনি এই পরিবর্তিত পরিস্থিতিতে প্যান্ডেমিক এখনো কন্টিনিউ করছে যদিও ভ্যাকসিন দিয়ে একটা নতুন স্বপ্ন শুরু হয়েছিল বাংলাদেশে খুব দ্রুত পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছিল আবার হঠাৎ করে পরিস্থিতিটা খারাপের দিকে যাচ্ছে আপনার কাছ থেকে শুনতে চাই একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন সূচনা একটা বক্তব্য যদি আপনি মিনিট পাঁচেকের মতো দেন পরে আমরা ইন ডিটেলস আলোচনা করব জাতীয় সংসদ সদস্যরা আছেন তারাও আলোচনা করবেন ধন্যবাদ আপনাকে আমাদের বাজেটের আকার প্রতি বছরই বাড়ে এবং যতদিন যাচ্ছে এই আকারটি বাড়ছে এটা ধরেন আমাদের যেহেতু আমরা উন্নয়ন করছি আমাদের সামর্থ্য বাড়ছে সেই কারণে বাজেটের আকার বাড়বে এতে কোনো সন্দেহ নাই কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বাজেটে কার কতটা হিস্সা কে কতটা ভাগ পাচ্ছে ঠিক আছে আমরা গত 10-12 বছর ধরে দেখে আসছি যে বাজেটে প্রধান হিস্সা পাচ্ছে হচ্ছে আপনার সড়ক জনপথ এবং বিদ্যুৎ ঠিক আছে এবং ক্রমাগতভাবে যেটা বৈষম্যের শিকার হচ্ছে সেটা হচ্ছে সামাজিক খাত শিক্ষা স্বাস্থ্য এগুলা ঠিক আছে এখন কোনো উন্নয়নই টেকসই উন্নয়ন হবে না যদি না তার সাথে স্বাস্থ্যের ব্যাপারটা ঠিক করা যায় একেবারে ছোট আকারে যদি চিন্তা করে দেখেন যে ধরেন একটি শ্রমজীবী মানুষ রিক্সাওয়ালা উনি 5-7 বছর ধরে কষ্ট করে 12-14 হাজার টাকা জমিয়েছেন ওনার একটা স্বপ্ন নিজের একটা রিক্সা হবে হঠাৎ করে তার বউয়ের সিজারিয়ান সেকশন দরকার হলো এক ধাক্কাতে কিন্তু 5-7 বছরের সঞ্চয় চলে গেল
যিনি উনি যেখানে ছিলেন সেখানে আবার ফেরত চলে গেলেন। অথচ তার ওয়াইফের সিজারের জন্য যদি তাকে 10-12 হাজার টাকা খরচ করতে না হতো, রাষ্ট্র যদি এই ব্যবস্থাটা করে দিত, তাহলে কিন্তু ওনার যে উন্নয়ন সেটা কিন্তু টিকে থাকতো। এটা একেবারে ক্ষুদ্র পরিসরে দিলাম, ওইভাবে বৃহত্তর পরিসরেও আমরা দেখি। সুতরাং স্বাস্থ্যের পেছনে যে বিনিয়োগ সেটি যদি ঠিক মতো না হয় তাহলে উন্নয়ন কিন্তু টিকবে না। এখন বাজেটে আরও কিছু ব্যাপারটা রয়েছে, যেটা আপনি শ্রমিকদের প্রসঙ্গটা কিছুটা এনেছেন। এখন আজকে আমরা যখন কথা বলছি তখন হচ্ছে স্বাধীনতার 50তম বার্ষিকীতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আমরা কথা বলছি, বিনম্র শ্রদ্ধা সেই মহামানবের প্রতি। এখন এই সংবিধানের দিকটা যদি আমরা দেখি তাহলে আপনি দেখবেন যে সংবিধানে কতগুলো ধারা, যেরকম 14 ধারা, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিকের এবং জনগণের অনগ্রসর সমূহকে সকল প্রকার শোষণ থেকে মুক্তি দান করা। 15 খ-তে বলা আছে কর্মের অধিকার, যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তা। 19-এর 1 ধারাতে বলা হচ্ছে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। তার মানে শ্রমিকের কাজের অধিকার কিন্তু সংবিধান স্বীকৃত একটি অধিকার। এখন সেই অধিকারে যখন কোনো রকম আঘাত হয় তখন কিন্তু সংবিধানকেই প্রকারান্তরে অস্বীকার করার চেষ্টা করা হয়। এবং আমরা দেখছি এর বাইরেও আমাদের যে শিল্পনীতি আছে, জাতীয় শিল্পনীতি 2016, এটা যদি দেখেন সেখানে বলা আছে যে শ্রমঘন শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে, কুটির শিল্প বিকাশে সরকার ও ব্যক্তিখাতে সমন্বিত প্রচেষ্টা নিতে হবে, শিল্পনীতির উদ্দেশ্যে বলা আছে দেশীয় স্বার্থ সংরক্ষণ করতে হবে, কুটির শিল্পকে শিল্পায়নের মূল চালিকা। তার কারণ হচ্ছে যে কুটির শিল্প শিল্পায়নের মূল চালিকা হলে কর্মসংস্থান বেশি হবে, কর্মসংস্থান বেশি হবে সেই সমস্ত শ্রমঘন শিল্পে, ফলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু জড়িত। কিন্তু যে সমস্যাটা হচ্ছে যে যখনই বাজেটটা ঘোষণা হবে তখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে শুল্কে যথেষ্ট বৈষম্যের করা হবে, এবং অতীতে গত 10-12 বছর ধরে সেই গল্পই আমরা বারবার দেখে এসেছি। এবং এক্ষেত্রে যদি তামাক শিল্পের কথা বলি, এখানে বলে রাখা ভালো যে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সুতরাং তামাকের প্রসার কেউই চাইবেন না, স্বাস্থ্যের জন্য হলে তামাক বন্ধ করতে হবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে তামাক শিল্পের মাঝে যখন বিভাজন তৈরি করা হয়, করে সিগারেটকে আনুকূল্য দেওয়া হয় আর বিড়িকে বেশি কি বলবো আগ্রাসনের সম্মুখীন হয়, তখন কিন্তু বিড়িতে যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু শ্রম থেকে বঞ্চিত হচ্ছেন, এবং বিড়ি কিন্তু শ্রমঘন শিল্প, সিগারেট কিন্তু শ্রমঘন শিল্প না, সিগারেট হচ্ছে তার যন্ত্র নির্ভর শিল্প, এবং দেশীয় শিল্প কিন্তু বিড়ি, সিগারেট কিন্তু বহুজাতিক কোম্পানির শিল্প। মূলত একটি দেশি ছিল সেটাও জাপানিদের কাছে বিক্রি করে দিতে হচ্ছে, টিকতে পারেনি প্রতিযোগিতায়। ফলে আপনি যদি সামগ্রিকভাবে দেখেন যে বাজেটের শুল্ক আসবে, ভালো কথা, বাজেটের টাকা টোবাকো থেকে একটা বড় রাজস্ব আসে, এটাও কি খুব বেশি তা না, যেরকম ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি অনেক বেশি শুল্ক দেয় বলে তারা দাবি করেন, এবং আমরাও বেশি শুল্ক দাতা হিসাবে পুরস্কারের তালিকায় তাদেরকে রাখি, কিন্তু আন্তর্জাতিকভাবে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি সারা পৃথিবীতে কত টাকা কর ফাঁকি দিয়েছে সেসব তথ্য কিন্তু পৃথিবীর অন্য অন্য গণমাধ্যমে, আপনি বিবিসি বা অন্য গণমাধ্যমগুলো দেখবেন সেক্ষেত্রে ই করা হচ্ছে। হ্যাঁ, তারা কর বেশি দেয় কথা সন্দেহ নাই, কিন্তু আরো বেশি দেওয়ার কথা ছিল কতটুকু, মানে অন্যভাবেই বিবেচনা করি না কেন, যে তারা যে ট্যাক্সটা দেয় হয়তো টাকা অনেক, কিন্তু সিগারেট খেয়ে যে আমাদের স্বাস্থ্যের যে ক্ষতি হয় বা ধূমপানের ফলে, তাতে আসলে আমাদের কত ব্যয় হয়, স্বাস্থ্যের আয় ব্যয়ের একটা ব্যালেন্স করতে গেলে পারে শূন্য থেকে যায় বা মাইনাসের দিকে থেকে যায় আর কি। তো ফলে এখন বাজেট কিন্তু একটি সরকারের দিক নির্দেশনা, নীতি নির্দেশনা, দর্শনের প্রতিফলন, দর্শনের একটা প্রতিফলন। তো এই কারণেই আলোচনাটা আমি প্রেক্ষাপটটা বড় করলাম যে আগামী বাজেট অন্তত সরকার, এই সরকার তো একটা জনবান্ধব সরকার, এই সরকারের হাত ধরেই বাংলাদেশের উন্নয়ন অনেকটাই হয়েছে, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, আমরা উন্নয়নশীল দেশের ই হয়েছে। সুতরাং এই সরকারের কাছে প্রত্যাশা মানুষের বেশি, সুতরাং এই সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে বাজেটের দর্শনটা যেন মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের, কর্মসংস্থানের দিকটাতে হয়, এবং দেশীয় শিল্পটাকে যেন প্রোটেকশনটা দেয়,
এই দর্শনের জায়গাটা যদি ঠিকমতো প্রতিফলিত না হয় তাহলে কিন্তু সবটাই ফাঁকা আওয়াজ যে পরিণত হবে। আমি আসবো আবার আপনার কাছে এবং তখন বিস্তারিত শুনবো। তানভীর শাকিল জয়, আপনি রাজনৈতিক জাতীয় সংসদ সদস্য এবং আমরা স্বাস্থ্যখাত নিয়ে কথা বলছি, এই সময়টাতে আপনার বাবাকে আমরা স্মরণ করতে চাই। আপনার এত নেতা, জননেতা, জাতীয় নেতা মোহাম্মদ নাসিম, যিনি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করেছেন দীর্ঘ সময়, তো সব মিলিয়ে স্বাস্থ্যখাত সম্পর্কে আপনার একটা ধারণা বাবা সূত্র আছে আমি বিশ্বাস করি, যেহেতু এবং সংসদ সদস্য হিসেবে আছি, আপনার কাছে শুনতে চাই। আমি যেভাবে সূচনাটা করলাম এবং ডক্টর সবুরের বক্তব্যের প্রেক্ষিতে আপনার কি মনে হয় যে বাজেটে আসলে এই বিষয়গুলো কতটা কনসিডারেশনের মধ্যে নেওয়া হয়? ধন্যবাদ আপনাকে এবং তৃতীয় মাত্রার সকল দর্শককে শুভেচ্ছা। আসলে 17 কোটি জনসংখ্যার দেশে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু সকল সময় একটি চাপের মুখে থাকবে, এটি বাস্তবতা। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরে, জাতীয় চার নেতাকে হত্যা করার পরে, দেশকে সামগ্রিকভাবে সামরিক শাসনের জাতাকলে পিষ্ট হয়ে অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা ছিল, সেই ভঙ্গুর অবস্থার প্রেক্ষাপটে কিন্তু 17 কোটির এই জনসংখ্যার দেশে স্বাস্থ্যখাত যে কোনোভাবেই একদম ইউরোপ আমেরিকার সমতুল্য হবে এটি প্রত্যাশা করাটা কিন্তু সমীচীন বলে আমি মনে করি না। আর আমাদের এই প্যান্ডেমিকের সময়, আপনিও এটি বলেছেন আপনার প্রারম্ভিক বক্তব্যে, যে প্যান্ডেমিকের সময় সারা বিশ্বের সকল দেশের স্বাস্থ্যখাতে কিন্তু ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে। আমরা দেখেছি ইউরোপে কি অবস্থা হয়েছে, আমেরিকাতে কি অবস্থা হয়েছে, উন্নত দেশগুলোতে কিন্তু বরং আমি বলবো যে কোভিডে স্বাস্থ্যখাতে বা মৃত্যুহার বলেন সকল কিছু মেলে আমাদের থেকে কিন্তু অনেক খারাপ অবস্থায় চলে গিয়েছিল। অবশ্যই আমরা তো বিশ্বই তো প্যান্ডেমিকের জন্য প্রস্তুত ছিল না, যার ফলে প্যান্ডেমিকটা যখন শুরু হয় বাংলাদেশের স্বাস্থ্যখাতেও কিন্তু আমরা অনেকগুলো ভঙ্গুর অবস্থা আরও প্রকট হয়ে আসে। আমরা বিভিন্ন ঘটনা দেখেছি, এই বিভিন্ন জায়গায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা দেখেছি, এটি মোকাবেলা করার জন্য আমাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশনের ঘাটতি দেখেছি, কিন্তু সেটি কিন্তু আসলে আমাদের সামগ্রিকভাবে বিচার করতে হবে, শুধু বাংলাদেশের বিচার করলে হবে না, বৈশ্বিক অবস্থার প্রেক্ষাপটেই বিচার করতে হবে। কিন্তু এটিও কিন্তু সঠিক যেটি আপনিও আপনার বক্তব্যে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে এক বছরের মধ্যে আমরা কিন্তু সেই অবস্থাটা প্রায় কাটিয়ে উঠেছি। আমাদের আক্রান্তের হার, মৃত্যুর হার সকল কিছু মিলে বিশ্বের আমি বলবো যে সর্বনিম্ন দেশ যেগুলো আছে সেগুলোর অবস্থায় আমরা গিয়েছি। এবং আমাদের বিশেষ করে ফার্স্ট 6 মান্থস, প্রথম 6 মাসে যে অবস্থাটি ছিল এই প্যান্ডেমিক মোকাবেলা করার জন্য স্বাস্থ্য ব্যবস্থার যে কাঠামোর যে সংকট ছিল, সেই সংকটও কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আমরা অনেকটাই কাটিয়ে উঠেছি। অনেকগুলো সমস্যা হয়েছে, দুর্নীতির বিষয়টি এসেছে, আমাদের দেখা গেছে যে ম্যানেজমেন্টের যে সমস্যা সেই বিষয়গুলো এসেছে, আমাদের সত্যি কথা বলতে আমাদের চিকিৎসক সমান, আমাদের চিকিৎসক সমাজ যেভাবে তাদের জীবন উৎসর্গ করেছে জনগণকে রক্ষা করার জন্য প্যান্ডেমিকের সময়, আমাদের পুলিশ বাহিনী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের সকলেই বলবো, আপনারা যারা মিডিয়াতে আছেন আপনারা সকলেই তো তখন জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেছেন, জনগণকে রক্ষা করতে মাঠে নেমেছেন, এবং সকলের সম্মিলিত প্রয়াসে কিন্তু আমরা সেই সংকটটি অনেকটাই কাটিয়ে উঠেছি। আজকে ভ্যাকসিনের কথাটি এসেছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওই সময় কতটা দূরদর্শী চিন্তা করেছেন, তিনি কিন্তু ভ্যাকসিনটি অ্যাভেলেবেল হওয়ার আগেই অ্যাডভান্স পেমেন্টের কথা বলেছেন, অগ্রিম অর্থ প্রদান করেছেন। আমরা যদি সেটি না করতাম, আজকে তো বিশ্বের 100-এর বেশি দেশ যারা এখনো ভ্যাকসিন পায়নি, তারা যে ভ্যাকসিনটি শুরু করবে, শুরুই করতে পারেনি। আমাদের এখানে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন যতটুকু আছে বরং তার তুলনায় কম ভ্যাকসিন মানুষ নিচ্ছে, কিছুটা অনাগ্রহ আছে বিভিন্ন গুজব টুজব সকল কিছু মিলে। তো আমি যেটি বলবো যে সামগ্রিকভাবে আমাদের গত বছরের যে বাজেটটি ঘোষণা করা হয়েছিল প্যান্ডেমিকের সময়, অ্যাট দ্য হাইট অফ দ্য প্যান্ডেমিক, সেই প্যান্ডেমিকের সময় কিন্তু বাজেটে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য, জনস্বাস্থ্য সকলকে গুরুত্ব দিয়েই বাজেটটি করেছিলেন, এবং এই প্রভিশনটিও কিন্তু রাখা হয়েছিল, যেটা আমরা ভ্যাকসিনের সময় দেখেছি, যেন মানে যে কোনো মানে অবস্থান থেকেই সে অর্থের সংস্থান করে স্বাস্থ্য বা প্যান্ডেমিক মোকাবেলার জন্য ব্যবস্থা করা যায়। আজকে শ্রমঘন শিল্প বা শ্রমিকদের কষ্ট, তাদের সমস্যার কথাগুলো উঠে আসলে এটি নিশ্চয়ই পরবর্তীতে আরও আলোচনা হবে। আমি যেটি বলতে চাই যে আজকে যে প্রণোদনার বিষয়টি নিশ্চয়ই এটিও আপনি হয়তো আলোচনায় আনবেন, এই যে প্রণোদনা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ক্ষেত্রে আমাদের গার্মেন্ট শিল্পকে যেরকম প্রণোদনা দিয়েছেন, আবার একজন মসজিদের ইমাম, একজন মুয়াজ্জিন, একজন তৃণমূলের মানুষ,
তিনিও যেন সেই সময় বেঁচে থাকতে পারেন, লড়াইটি যেন করতে পারেন, সেই ব্যবস্থাও কিন্তু তিনি করে দিয়েছেন। তো আমি মনে করি যে সামগ্রিকভাবে স্বাস্থ্য বলি, অর্থনীতি বলি, সকল ব্যবস্থাপনায় আমাদের এই প্যান্ডেমিকের সময় যেভাবে আমাদের জননেত্রী শেখ হাসিনার সরকার মোকাবেলা করেছে, এটি অবশ্যই আমি মনে করি প্রশংসার দাবি রাখে। এবং আমরা পোস্ট প্যান্ডেমিক যে অবস্থায় যাচ্ছি, সেক্ষেত্রে তো আমি মনে করি যে আমরা হয়তো এই বিষয়গুলো এখন আরো ভালোভাবে অ্যাড্রেস করা সম্ভব হবে, এবং সেই প্রিপারেশন তো জননেত্রী শেখ হাসিনা সরকার নিচ্ছেন। এবং আপনারা তো দেখেছেন যে যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির কিন্তু নেগেটিভ হয়েছে, সেখানে আমাদের, আমরা যদি আমাদের হিসাব বাদ দিই, শুধু ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব ধরি, সেখানেও তো আমাদের প্লাস ফাইভ হয়েছে। তো সামগ্রিকভাবে আমি মনে করি যে আমাদের মানে গতিটা ঠিক আছে, মানে দিকটা ঠিক আছে, ভুল ত্রুটি থাকবে, গতিটা ঠিক আছে, ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটিগুলো রেকটিফাই করা হচ্ছে কিনা সেটি আমাদের। যে ডক্টর মোহাম্মদ সবুর যে প্রসঙ্গটি আলোচনার মধ্যে আমাদের, যেমন ধরেন যে আমাদের রাজস্ব আহরণ তো আমরা জানি যে একটা সংকটের মধ্যে আছে, কাঙ্ক্ষিত রাজস্ব আহরণ করা সম্ভব হয় না। তারপরে আমরা যে রাজস্ব যে খাত থেকে আসে সেই খাতের যে আমি টোবাকোর ক্ষেত্রে যে প্রসঙ্গটা আনলাম, আবার উনি যে প্রসঙ্গ তুললেন সেখানে আবার এক ধরনের বৈষম্যের প্রশ্ন, যে আমার দেশীয় শিল্প গুরুত্ব পাচ্ছে কিনা, আমি কাউকে কর্মচ্যুত করছি বা আমার সিদ্ধান্তের ফলে আপনাদের নীতির ফলে তার কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা আমি করছি, রাষ্ট্র বা সরকার করছে কিনা, এই বিষয়ে আপনি কিছু বলবেন? জি, আমি প্রফেসর সবু যে কথাগুলো বলেছেন আসলে অত্যন্ত যুক্তিসঙ্গত। যেমন আমাদের তো অবশ্যই দেশীয় শিল্পকে আগে সাপোর্ট দিতে হবে, এটি সাপোর্ট দিতে হবে। এবং এখানে টোব্যাকোর যে কথাটি এসেছে, অবশ্যই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান বন্ধ হোক, আমি আপনি এ টু জেড সবাই চাই, আমরাও চাই। এবং সকল ধরনের তামাকজাত দ্রব্য, সেই বিড়ি বলেন, সিগারেটি বলেন, এটার জন্য। এবং এখানে আপনি যেটা বলছিলেন যে আমাদের যেখানে আলাপে এসেছিল যে হ্যাঁ অবশ্যই আমরা তাদেরকে পুরস্কৃত করি, তারা অনেক টাকা আমাদেরকে আয়কর দেন, কিন্তু আমি কিছুদিন আগেই দেখছিলাম যে একটি গবেষণায় দেখা গেছে যে তামাকজাত পণ্যের কারণে বাংলাদেশে যে পরিমাণ মানুষ মৃত্যু ঝুঁকের মুখে পড়ে তার হিসাবটা যদি করি সেটি হলো কয়েক হাজার কোটি টাকা, আমাদের করের থেকে অনেক বেশি। তো সুতরাং সেক্ষেত্রে অবশ্যই তো এটিকে কোনোভাবেই সাপোর্ট দেওয়া যায় না। তবে যেমন বিড়ি শিল্পের কথা আসলো, বিড়ি শিল্পে বাংলাদেশের প্রায় 20 লক্ষ শ্রমিক নিয়োজিত আছে, 20 লক্ষ শ্রমিক নিয়োজিত আছে মানে তাদের আবার পরিবার তো এটার সাথে জড়িত। সুতরাং আমি তামাকজাত পণ্য বন্ধ করব, নিরুৎসাহিত করব, এই শ্রমটাকে হয়তো আস্তে আস্তে আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এই যে বিশাল শ্রম গোষ্ঠী, শ্রমিক, তাদের পরিবার, তাদেরকে তো আমাদের পুনর্বাসন করতে হবে, তাদেরকে তো আমাদের অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে। সেটি না করে তো আমি শুধু বলতে পারি না যে আমি তামাক বন্ধ করে দিলাম, সিগারেট বন্ধ করে দিলাম। এবং এখানে আরেকটি বিষয় যেটি এসেছে যে অবশ্যই সিগারেট একটি, এটা হলো একটা মানে মাল্টি ট্রিলিয়ন ডলার বিজনেস বিশ্বব্যাপী, গ্লোবাল, কিন্তু তামাক শিল্পটা তো, বিড়ি শিল্পটা তো আসলে আমাদের দেশীয় শিল্প। সুতরাং এখানে বিড়ি কিন্তু খায়ও তৃণমূলের মানুষ, বিড়ির সাথে, বিড়ি শিল্পের সাথে জড়িতও তৃণমূলের মানুষ। আমাদের হয়তো দরিদ্র মহিলা, যেখানে বিধবা মহিলা বা অসহায় মহিলা, তারা কিন্তু অনেকেই বিড়ি শিল্পের সাথে জড়িত আছে। সুতরাং আমি মনে করি যে এক্ষেত্রে রাজস্ব বৈষম্য তো অবশ্যই থাকা উচিত না, বরং আমি মনে করি যে সিগারেট বলেন বা এই সকল ধনী মানুষের যে ব্যবহৃত জিনিস, তার উপরে বরং আরো শিল্প কর বেশি করে আরোপ করা উচিত। এবং বিড়ি শিল্পীকে অবশ্যই তামাকজাত পণ্যের মধ্যে ধরে, আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন 2041 সালের মধ্যে আমরা তামাক মুক্ত দেশ করব, সেদিকে আমাদেরকে যেতে হবে, এটি সঠিক। কিন্তু সেক্ষেত্রে আমাদের এমন ভাবে করতে হবে যে আমাদের দেশীয় শিল্পের সাথে যারা জড়িত তারা যেন, তাদের যেন একটি প্রকৃত অন্য কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এবং আমরা যেন তাদেরকে অন্যভাবে রিহ্যাবিলিটেট করতে পারি, সেটি করা যে আজ বাবুর আপনার কাছে। মিস্টার ছোট মনির, আপনার এলাকায় শ্রমজীবী মানুষ শ্রমিক দিনে কাজ করেন, বিদেশে আপনি দীর্ঘদিন ছিলেন আমি যদি জানি, এবং নানা রকমের অভিজ্ঞতা আছে, যে প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং স্বাস্থ্যখাত, বাজেট, শ্রমজীবী মানুষের অবস্থা, এখানে সব মিলে আপনার বক্তব্য একটু শুনতে চাই যে আপনি কিভাবে দেখেন। ধন্যবাদ তৃতীয় মাত্রা আজকের এই সুন্দর আয়োজনের জন্য, আমি প্রথমবারের মতো এখানে। আজকে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, তারপর আজকের এই দিনে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, যার জন্ম না হলে লাল সবুজ পতাকা আমরা পেতাম না, তারই জন্ম শতবার্ষিকী, এবং আমাদের স্বাধীনতার 50 বছর
মুক্তি উদযাপন আমাদের 26শে মার্চ আমরা করতে যাচ্ছি। আমি প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধুর সব সকল পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। আজকে যে বিষয় স্বাস্থ্যখাত আপনি এখানে এসেছে, শ্রমজীবী এসেছে এবং আগামী দিনের বাংলাদেশের বাজেটে কোন জিনিসটা বেশি প্রায়োরিটি হবে সেটা নিয়ে এসেছে। আমরা স্বাস্থ্যখাতে যেটা মনে করি যে এই করোনার সময় সারা বিশ্বে যেভাবে করোনা আক্রান্ত হয়ে ইউরোপের দেশগুলো আমেরিকা দেশগুলো, আজকে আপনারা দেখেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেও একটা কনফিউজড মধ্যে, সে কখনো চায়নাকে দোষারোপ করছে, সে কখনো বিভিন্ন ধরনের কথা বলে একটা পরিবেশটাকে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার দৃঢ় নেতৃত্বের মধ্য দিয়ে দেশের জনগণকে একটা স্থির পরিবেশে রেখেছে যে আমরা একটা পরিস্থিতি এসেছে, সেই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করতে হবে। প্রথম কিন্তু সাহস জোগিয়েছে, আমরা কিন্তু কেউ জানতাম না এই করোনা ভাইরাসটা কি, এটার ভবিষ্যৎ কি, কতদিন থাকবে, কতদিন যাবে, এটা কিন্তু আমরা কেউ জানতাম না। সেখানে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সাহস জুগিয়েছে এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী, আমাদের ডাক্তার নার্স, তারা যেভাবে প্রশাসনের লোকসহ সকলেই নেতৃবৃন্দ, আমাদের দলীয় নেতৃবৃন্দ যেভাবে এই সময় কাজ করেছে, অত্যন্ত আমি মনে করি যে 1971 সনে যেভাবে মহান মুক্তিযুদ্ধে অন্ধকারে ঝাঁপ দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা, তারা কখনো চিন্তা করেনি এদেশ স্বাধীন হবে, পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ স্বাধীনত। একইভাবে এই করোনার সময় যারা আমাদের ডাক্তার নার্স নেতৃবৃন্দ যারা যেভাবে কাজ করেছে, মানুষের সেবা দান করেছে, সেটির কিন্তু একটি যুদ্ধ আমি মনে করি। তারা কিন্তু অনেক মানুষ জীবন দিয়েছে, আমার নিজেও করোনা আক্রান্ত হয়েছিল এবং আমাদের নেতা, আমি শ্রদ্ধা করে সরকার যার আমি আমার নেতা মনে করি, আমার অভিভাবক মনে করি, আমাদের নাসিম ভাই, তিনি আমাকে অত স্নেহ করতেন, তিনি এই করোনা ভাইরাসের কারণে তিনি কিন্তু দুনিয়ার থেকে চলে গেছেন করোনা আক্রান্ত হয়ে। এরকম অনেক নেতৃবৃন্দ, অনেক গুণী লোক কিন্তু যারা কাজ করতে গিয়ে চলে গেছেন, সেখানে কিন্তু আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি বিশ্বস্ত শক্তিশালী ভূমিকা নিয়ে আমাদের এই একটি বছর আমরা অতিক্রম করলাম এবং আগামী কতদিনে এটা শেষ হবে সেটা কিন্তু আমরা অনিশ্চিত। এখনো আমরা মনে করেছিলাম ভ্যাকসিন আমরা নিব, ভ্যাকসিনের পরে একটা স্বাভাবিকভাবে সারা বিশ্বের উন্নত দেশগুলো মনে করেছিল একটা স্বাভাবিকতা ফিরে আসবে, এখনো কিন্তু সেখানে কোনো ধরনের নিশ্চয়তা নেই যে আগামী এক বছরের মধ্যে আমরা কি করোনা থেকে বের হয়ে আসব। এই পরিস্থিতির মধ্যেও আমাদের মাননীয় প্রধান গত যে বাজেটটি আমি সংসদে ছিলাম, মাত্র অল্প কিছু লোক সামাজিক দূরত্ব বজায় রেখে সংসদে আমরা উপস্থিত থেকে বাজেট ঘোষণা হলো এবং কি একটি বিশাল বাজেট, সাহসিকতার বাজেট, যেখানে বিশ্বের সকল মিল ইন্ডাস্ট্রি বন্ধ, করোনা লকডাউন, পৃথিবীর অনেক বড় বড় দেশে মিল ফ্যাক্টরি বন্ধ হয়েছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, সেখানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মিল ফ্যাক্টরি সকল পিক করেছে, আমাদের বাংলাদেশকে সারা বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করে আজকে ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশকে নিয়ে টকশোতে কথা বলে এবং কি প্রসঙ্গই বাংলাদেশ কিভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিভাবে বাংলাদেশে অর্থনীতি ইন্ডাস্ট্রি সকল কিছু তারা সফল হচ্ছে, এটা কিন্তু আমাদের একটি নেতৃত্বের বিষয়, একটি নেতৃত্বের কারিশমা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা দেখিয়েছেন। আমরা বিশ্বাস করি যে ধারাবাহিকতায় উনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সফল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সকল ক্ষেত্রে তার একটি সুনজর এবং কি উন্নয়ন কোথায় কি হচ্ছে, কোন রাস্তা, কোন ব্রিজ কিভাবে হচ্ছে, কোনটা কোন সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে, এটা আপনি হয়তো একটা সরকারি কর্মকর্তাকেও যদি প্রশ্ন করেন যে আপনার এই রাস্তাটা, এই ব্রিজটা নির্ধারিত সময় কত শেষ হবে, হয়তো সে বলতে পারবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে কিন্তু বলতে পারবে পদ্মা সেতু কবে শেষ হবে, মেট্রো রেল কবে শেষ, কর্ণফুলী টানেল কবে শেষ হবে, এটা কিন্তু একটা নেতৃত্বের বিষয়। সেখানে আমরা বিশ্বাস করি যে আমরা যারা নতুন জেনারেশন, নতুন পার্লামেন্ট মেম্বার, আমাদের আমরা জনগণ ভোট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছেন, আমরা বিশ্বাস করি যে আমরা একটি সঠিক সময়ে সঠিক নেতৃত্বের মধ্যে আমরা সংসদে যেতে পেরেছি, যে নেতৃত্বটা আমাদের বাংলাদেশের এই সময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি নেতৃত্ব জনতা শেখ হাসিনা, একটি সঠিক সময় দেশের হাল ধরা, দেশের উন্নয়ন, দেশের সুশাসন, দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং কি দলকেও তিনি কিন্তু একটি সুন্দর নিয়ন্ত্রণের মধ্যে
আজকে এনে দেশের যে বাজেট আগামী দুই মাস পর যে বাজেট আমরা কিন্তু সকলেই পরিষ্কার যে একটি সুন্দর বাজেট আবার মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিবেন। আজকে যে বিষয়গুলো আমরা গুরুত্ব দিচ্ছি, আমরা যারা মনে করি নতুন জেনারেশন, বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজকে এই দেশকে ধরে রাখা আমাদের কিন্তু যখন একটি মানুষ বেশি উঠন্ত অবস্থায় তখন কিন্তু তার শত্রু বেশি থাকে, তখন তার প্রতিযোগিতাও কিন্তু বেশি থাকে। আজকে আমাদের বাংলাদেশে সারা বিশ্বে কিন্তু যে নজরটি বাংলাদেশের প্রতি রেখেছে, যখন মনে করবেন পার্শ্ববর্তী দেশগুলো একটা দেশকে নিয়ে বারবার তারা প্রসঙ্গে আনে, অবশ্যই কিন্তু আমাদের সেখানে আমাদের খেয়াল রাখতে হবে, এটাকে ধরে রাখতে হবে। মূল বিষয়টি হলো যে আজকে আমাদের গার্মেন্টস সেক্টর বলেন, প্রত্যেকটি সেক্টর যেভাবে সফলতা আমাদের ব্যবসায়ীরা দেখাচ্ছে, এবং কিন্তু আমাদের শ্রমিক সেক্টর বিশাল একটি শ্রমিক যে বিষয়টি, এটি যদি আমরা সঠিকভাবে নার্সিং না করতে পারি, একসময় কিন্তু এটি যেটা বলে ফাউন্ডেশন বিহীন বিল্ডিং, যেটা আমরা যদি আমাদের ফাউন্ডেশন না তৈরি করতে পারি তাহলে কিন্তু বিল্ডিং যে কোনো সময় একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমরা সংসদে প্রত্যেকটি সংসদ সদস্য এই শিক্ষা এবং কি কারিগরি শিক্ষা যেটা আমরা প্রত্যেকটি সংসদ সদস্য আমরা সংসদে বক্তব্য দিয়েছি। আমি দীর্ঘদিন জার্মানি ছিলাম, আমি জার্মানে একটি জিনিস দেখেছি, তারা দুইটি বিশ্বযুদ্ধ কিন্তু পরাজিত হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং তারাই কিন্তু দুইটি বিশ্বযুদ্ধ সূচনা, এবং সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু আবারও 50 বছর পর আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একটা মাত্র কারণ সেখানে হলো তাদের যে টেকনিক্যাল সাইটগুলো, কারিগরি শিক্ষাগুলো এবং শিক্ষা ব্যবস্থা তারা ডেভেলপ করতে পেরেছে, বিধে তারা ধরে রাখতে পেরেছে। আমরা বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ডক্টর সাবুর সাহেব অনেক বিষয়গুলো বললেন, অনেকগুলো বিষয় আমরা পরবর্তী বলব। আমি যেটা ব্যক্তিগত দীর্ঘ দিন ইউরোপে থাকার কারণে যেটা আমি মনে করি যে একটা জাতিকে সহজে ধাক্কা দেওয়া যায় না যদি তাদের শিক্ষায় তারা মজবুত থাকে, কারিগরি শিক্ষা। আমাদের আজকে বাংলাদেশে দেখেন যে মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, বিভিন্ন প্রজেক্ট, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, সোলার বিদ্যুৎ, অনেক ধরনের প্রজেক্ট, নিউ প্রজেক্ট, যেটা আমরা বাঙালি বাংলাদেশের এই টেকনোলজিগুলো আমরা কিন্তু এদের সাথে পরিচিত না। তা আজকে আমরা এই 6,60,000 কোটি টাকার বাজেটের প্রায় 5,00,000 বা 4,00,000 কোটি টাকা আমরা এই উন্নয়নে ব্যবহৃত করছি, নতুন টেকনোলজিতে আমরা ব্যবহৃত করছি, যেখানে আমাদের সেই সঠিক টেকনোলজিদের তত্ত্বাবধানে কিন্তু আমাদের সেই স্কেল লোকগুলো আমরা তৈরি করতে পারিনি। এটা কিন্তু একসময় আমাদের আগামী 10 বছরের মধ্যে দুবাইয়ের মতো আমাদের কিন্তু বিদেশি শ্রমিকের উপর নির্ভরশীল হয়ে পড়তে হবে। আমরা উন্নয়ন করব, আমরা একটা জিনিস তৈরি করব, সেই জিনিসটা মেনটেন করার ক্ষমতা আমাদের থাকবে না, অবশ্যই এটা সময়। মানে সেটাও তো এখনো অনেক শিল্পী আমরা তো বাইরের থেকে সাউথ এশিয়া বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে লোক এনে চালাতে হচ্ছে। হ্যাঁ, অনেক গার্মেন্টস সেক্টরও বলেন আপনি, অনেক সেক্টরে আমরা দেখছি, এটা আমি ব্যক্তিগতভাবে দেখছি যে শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে তারা মোর লিটে কাজ করছে। আজকে টেকনোলজি সেখানে আমাদের চাইনিজ শ্রমিক লাগে, হ্যাঁ চাইনিজ ইঞ্জিনিয়ার টেকনোলজি তাদের প্রয়োজন হতে পারে, কিন্তু শ্রমিক যদি আমরা জাপান চাইনিজ থেকে আনার অভ্যাস করি তাহলে একসময় কিন্তু আমরা পরনির্ভরশীল হয়ে যাব। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের কারিগরি শিক্ষার উপরে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করেছে, এটা আমি অত্যন্তভাবে, যেটা আমি বিভিন্ন অ্যাম্বাসেডারের সাথে কথা বলে তারা সবসময় বলেছে বাংলাদেশে প্রথম বিষয় যদি গুরুত্ব দেয় এটা আমাদের কারিগরি শিক্ষা টেকনোলজির উপর, বিশেষ আগামী 10 বছর আমাদের এই জিনিসটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, তারপরে আমরা সেটাকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করি এটা আমার বিশ্বাস, অবশ্যই এটা আমাদের প্রয়োজন, আদার্স আমাদের সকল উন্নয়নে একসময় সেটা ব্যর্থতা পরিণত হবে। ডক্টর মোহাম্মদ আব্দুস সাবুর, ধন্যবাদ। যে আলোচনাটা আমরা করছিলাম সেখানটাতেই আবার একটু ফিরে যেতে চাই আমি, যেটি হচ্ছে যে রাজস্ব আহরণের ক্ষেত্রে বা শুল্কায়নের ক্ষেত্রে যে বৈষম্যের ব্যাপারটা আমরা দেখছি। আমি শিল্পনীতির প্রসঙ্গ বলছিলাম যে শিল্পনীতিতে কিন্তু শ্রমঘন শিল্প এবং কুটির শিল্পকে প্রাধান্য দেওয়ার কথা আছে,
কিন্তু যখন বাজেটের শুল্কায়ন আমরা দেখব তামাকে, তখন কিন্তু আমরা দেখব যে সেই শুল্কায়ন যাচ্ছে সিগারেটের সপক্ষে, বিড়ির বিপক্ষে। এটার কারণ যদি আমরা একটু খোঁজার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাব যে বাংলাদেশ সরকার নিজেই তামাকের ব্যবসায় জড়িত। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি যেটি আছে তার 9.85% শেয়ার হোল্ডার হচ্ছে বাংলাদেশ সরকার, ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন, সরকার যদি নিজেই একটা সিগারেটের ব্যবসায় নেমে থাকে তাহলে তো নিজের ব্যবসা সবাই প্রমোট করতেই চাইবে। পাশাপাশি যদি সংবিধানের দিকে দেখেন, সংবিধানের যে 18 ধারা আছে সেখানে জনস্বাস্থ্যের উন্নয়নের যে সরকার সিগারেটের ব্যবসা করে সিগারেট না খেতে তো অনুরোধ করতে পারে না, পারে না নীতিগতভাবে। এবং এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতির নামে 0.464% শেয়ার হোল্ডারের মালিক। এই যে 9.85 কথা বললাম, এর ভিতরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের হচ্ছে 6.05, সাধারণ বিমা কর্পোরেশন 2.82, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে 0.34, আর মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন নিজেই 0.64%। বুঝলাম না, মানে আমি বোঝার জন্য মহামান্য রাষ্ট্রপতি কিভাবে মানে ওনার নামে শেয়ার, এই যে এই যে মানে ওনার নামে কি মানে এটা কি ম্যান্ডেটরি কোনো মানে কোনো আইন রাষ্ট্রের পদাধিকার বলে কেটে থাকতে হয়, মানে রাখার কোনো প্রভিশন আছে রেখেছে না রাখলে তো পারতো। তো তার মানে খেয়াল করে দেখে যে সরকার যদি কোথাও মালিক থাকতে হয় রাষ্ট্রপতিকে থাকতে হয় কিনা, আমি সেটা বুঝতে চাইছি। তো তার মানে যে যেখানে সংবিধানে সুনির্দিষ্ট ভাবে বলা আছে যে রাষ্ট্রের দায়িত্ব হবে ক্ষতিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণ করা, তামাক তো ক্ষতিকর ভেষজ, সংবিধানে সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পর সরকার সেই ব্যবসাতে জড়িত, ঠিক আছে? এখন সরকার যখন সেই ব্যবসাতে জড়িত হয়েছে তখন নিজের ব্যবসা তো সবাই দেখতে চাইবে। এর সাথে আরেকটি যে জিনিসটা বোধ হয় উল্লেখ করা দরকার যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে এই মুহূর্তে 9 ডাইরেক্টর আছে। তো বাংলাদেশ সরকার 9.85% শেয়ার হোল্ডার নিয়ে 9 ডাইরেক্টরের ভিতরে তার পাওয়ার না একটা ডাইরেক্টর বড় চোর 10%। কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি এতই সদয় যে তারা বাংলাদেশ সরকারকে দিয়েছে 5 ডিরেক্টরের পজিশন, 9 ভিতর 5, খেয়াল করে দেখবেন। এবং এরা সব সচিব অথবা প্রাক্তন সচিব। সবচেয়ে মজার ব্যাপার, কিছুদিন আগে যিনি দুদুকে চেয়ারম্যান হলেন উনি কিন্তু এখনো ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ডিরেক্টর। এখনো আমি আজকে ওয়েবসাইট চেক করে এসেছি, আপনাদের এখানে আসার আগে আমি ওয়েবসাইট চেক করলাম যে উনি কি দুদুকের চেয়ারম্যান হওয়ার পর এই পজিশনটা ছেড়ে দিয়েছেন কিনা, ছাড়েননি, স্টিল উনি আছেন। আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ওয়েবসাইট চেক করেছেন? হ্যাঁ, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ওয়েবসাইট চেক করেছেন, ঠিক আছে? এবং মোটামুটি শিল্প সচিব যারা হন তারা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর্স এর মেম্বার হবেন, এটা অবধারিত। আপনি গত 20 ইতিহাস যদি দেখেন দেখবেন। এখন কথা হচ্ছে যে শিল্প মন্ত্রণালয়ই তো এই শিল্পটাকে নিয়ন্ত্রণ করবে। এখন কে কাকে নিয়ন্ত্রণ করে? শিল্প সচিব হিসেবে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিকে নিয়ন্ত্রণ করবে, বা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি তার বোর্ড অফ ডিরেক্টর্স এ জায়গা দিয়ে শিল্প মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করবে? আপনি খেয়াল করে দেখেন স্বার্থের সংঘাতের যে গল্পগুলা, ঠিক আছে? এবং এই যে যার কথা আমি বললাম উনি কিন্তু 2012 সাল থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ডিরেক্টর, যিনি কয়েকদিন আগে দুদুকের চেয়ারম্যান হয়েছেন, ঠিক আছে? সাংবিধানিক পদ, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, ঠিক আছে? তো ফলে এখন সরকারের 5 সাংবিধানিক পদের, সর্বোচ্চ সাংবিধানিক পদের ব্যক্তি যদি শেয়ার হোল্ডার থাকতে পারেন, মানে তার নামে যদি শেয়ার থাকতে পারে, তাহলে আর দুদকের চেয়ারম্যানের থাকতে অসুবিধা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখি। এবং বর্তমান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান না, কিন্তু এর আগে যিনি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তিনি যেদিন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হয়েছেন তার আগের দিন পর্যন্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর্স ডিরেক্টর ছিলেন, শিল্প সচিব হিসাবে। এখন উনি তো এসে শুল্কায়ন নির্ধারণ করেন। এখন আমি যদি 10 একটা বোর্ড অফ ডিরেক্টর্স এর ডিরেক্টর হই, আর আমার হাতে যখন ক্ষমতা আসবে শুল্কায়ন করার, আমি কার দিকে তাকিয়ে শুল্কায়ন করব? তো একেবারে গোড়াতে যদি এই জায়গাগুলোতে আমরা হাত না দিতে পারি, তাহলে যে এই যে প্রতি বছর
আপনার বাজেটের সময় সিগারেটের শুল্ক বাড়বে, কমবে, বিড়ি শুল্ক বাড়বে, বিড়ি কারখানা বন্ধ হবে, শ্রমিক বেকার হবে, শ্রমিকরা রাস্তাঘাটে চিল্লাপাল্লা করবে, পার্লামেন্টে মেম্বার সাহেবরা কিছু কথাবার্তা বলবেন, কিন্তু একেবারে গোড়াতে যতক্ষণ হাত না দেওয়া যাবে ততক্ষণ বোধ হয় এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নেই। এবং এটাও চিন্তা করতে হবে যে দেশে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 2040 সালে তামাক মুক্ত বাংলাদেশ চায়, সেই দেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির সাথে সরকার ব্যবসা করবে কি করবে না, এই নীতিগত সিদ্ধান্তগুলো নিতে হবে। কিন্তু আর ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সে ব্যাপারগুলো তো রয়েছে। তো একেবারে গোড়ার জায়গাগুলোর আমি উল্লেখ করলাম এই কারণে যে অনেকেই মানে অনেক ইন্টারেস্টিং তথ্য আপনি দিয়েছেন এবং এই জায়গায় দুজন সংসদ সদস্য আছেন তাদের কাছ থেকে আপনি তানভীর শাকিল জয় আপনার কাছ থেকে শুনতে চাই, বাংলাদেশের গভর্নেন্স নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, গুড গভর্নেন্স আমাদের উন্নয়ন সহযোগীরা বলে, দেশের ভেতরেও নাগরিক সমাজের অনেকে বলে, আমি গুড গভর্নেন্সের জায়গায় নাই বা গেলাম, গভর্নেন্সটাই মুখ্য বিষয় যদি দেখি তাহলে এই যে এখানে আমার কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে মনে হচ্ছে অনেক রকমের ত্রুটি, ব্যত্যয়, বিচ্যুতি, অসঙ্গতি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে। সো একটু শুনতে চাই আপনার কাছ থেকে গভর্নেন্সের বিষয়ে যেটি বলছেন যে আমাদেরকে তো আসলে আমি যে মানে আবার পিছনে চলে যেতে হয় প্লিজ, যে 75-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাকে হত্যা করা হলো। হত্যা করার পরে বাংলাদেশের কিন্তু যে মূলনীতির ওপরে বাংলাদেশ প্রতিষ্ঠিত, স্বাধীন হয়েছে, জাতির জনক স্বাধীন করেছেন, মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছেন, তার খোল নলচিত্র পাল্টে ফেলা হলো। সামরিক শাসন, অগণতান্ত্রিক শাসন, বিভিন্নভাবে আমাদের কিন্তু সামগ্রিক শাসন ব্যবস্থাটাকেই একটি দুমড়ে মুচড়ে ফেলা হয়েছিল। তো সেখান থেকে 1996 সালে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার 21 বছর পর ক্ষমতায় আসে, আবার 2001 সাল থেকে কিন্তু আমাদের পিছনের দিকে পথ চলা, আমরা একটা জঙ্গিবাদের দেশ হয়ে গেল। সেখান থেকে 2008 সালের পরে এখন আমরা একটি ধারাবাহিক অবস্থায় আছি, 12 বছর জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে। এখন আমরা গভর্নেন্সের যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে প্রকট হয়ে আছে সেগুলো তো আসলে একদিনে দূর হবে না, আবার নতুন নতুন সমস্যাও কিন্তু উদ্ভব হবে। এটিতে শুধু বাংলাদেশের সমস্যা তো না, বৈশ্বিক সমস্যাও আছে। এখন আমাকে যেটি দেখতে হবে যে আমাদের মানে জননেত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের রূপকল্পটা ঘোষণা করেন তখন ডিজিটাল বাংলাদেশ বলতে তিনি কি বুঝিয়েছিলেন? ডিজিটাল বাংলাদেশ বলতে কিন্তু তিনি শুধু বোঝাননি যে ল্যাপটপ থাকবে, কম্পিউটার থাকবে, একজন মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। ডিজিটাল বাংলাদেশ বলতে তিনি বুঝিয়েছেন তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরে জীবন মানের উন্নয়ন, প্রযুক্তির সাথে সার্বিকভাবে অর্থনীতির উন্নয়ন, সকল কিছু উন্নয়ন। সেখানে আমাদের আজকে এই রেমিটেন্স যে এত বিশাল অবস্থায় আছে এটিও কিন্তু একটা উন্নয়ন, এটিও তো উন্নয়ন। আজকে সামগ্রিকভাবে আমাদের যে অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, সকল কিছুর উন্নয়নটি যখন আমরা হব, আমরা আজকে মধ্যমায়ের দেশ, উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়ে গেছি, এই সামগ্রিক উন্নয়নটি যখন হবে তখন কিন্তু আমাদের শাসন ব্যবস্থায় বা আপনি যেটা বলছেন গভর্নেন্সের যে ঘাটতিগুলো থাকবে বা আছে সেগুলোও কিন্তু সামগ্রিকভাবে আমরা একে একে দূর করতে পারব। আজকে আমাদের সমালোচনা তো অবশ্যই থাকবে, প্রত্যেকটি শাসন ব্যবস্থারই সমালোচনা থাকবে, সমালোচনা না থাকলে তার হবে না। এখন সমালোচনা যারা করছেন আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে যেটি বলতে চাই যে আপনারাই চিন্তা করে দেখেন যে 2008 সালের বাংলাদেশ কোথায় ছিল আর 2021 সালের বাংলাদেশ কোথায়, এটিও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে আমরা পদ্মা সেতু বাস্তব হয়েছে, আজকে আমরা মেট্রো রেল বলি, ফ্লাইওভার বলি, ফোর লেন বলি, শুধু আমি যদি অবকাঠামোর কথাটা বলি সেদিক দিয়ে যে উন্নয়ন, আজকে আমরা যখন তৃণমূলের উন্নয়ন কথা বলি, জননেত্রী শেখ হাসিনা আজকে কিন্তু চিন্তা করছেন যে আমাদের বিধবা মায়েরা তাদেরকেও যেন সুযোগ সুবিধাটা দেওয়া হয়, তারা বিধবা ভাতা পাচ্ছেন, বয়স্ক ভাতা পাচ্ছে, প্রতিবন্ধীদের জন্য আজকে যে প্রতিবন্ধীদেরকে আমরা সমাজে সব থেকে কর্নার করে রাখতাম সেই প্রতিবন্ধীদের উন্নয়নে কিন্তু বাংলাদেশ আজকে মডেল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য কন্যা জনাব সাইমা ওয়াজেদ, তিনি তো আজকে মানে সারা বিশ্বে একজন রোল মডেল প্রতিবন্ধীদের কাজ করার জন্য। তাই আমি বলছি যে সামগ্রিক উন্নয়নের সাথে সাথেই কিন্তু গভর্নেন্সের অবস্থাটারও উন্নয়ন হবে, আমি সেটিই বলতে চাচ্ছি। এখানে অধ্যাপক সবুর সাহেব যে কথাগুলো বললেন আমি কিন্তু ওনার সাথে একমত। যেমন আজকে যে উনি বিড়ি এবং সিগারেটের শুল্কের যে ব্যবধানটি বললেন, 2003-04 অর্থ বছরে বিড়িতে শুল্কের পরিমাণ ছিল 30.9%, আজকে 2017-18 অর্থ বছরে সেটি হয়েছে 247.50%। অথচ নিম্ন স্তরের যে মানে কম দামি সিগারেট যেটা, সেই সিগারেটে কিন্তু শুল্ক ছিল 50%, আজকে সেটি হয়েছে 67%, মানে মাত্র 17% বেঁচেছে, বিড়িতে বেঁচেছে 200 গুণের বেশি। তো সুতরাং অবশ্যই একটি বৈষম্য হয়েছে, এটি তো আমি অস্বীকার করতে হবে, এটি তো আসলে ফ্যাক্টস অ্যান্ড ফিগার, অস্বীকার কিভাবে করব। তো এই বিষয়গুলো তো অবশ্যই অ্যাড্রেস করতে হবে, কারণ
বিড়িও তামাক সিগারেটও তামাক, আমি যখন তামাক বন্ধ করব সবই বন্ধ হতে হবে, বিড়িও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিগারেটও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং এখানে অবশ্যই অবশ্যই আমাদেরকে অল্টারনেটিভ মানে ব্যবস্থা করে এই শিল্পটাকে আমাদের বন্ধ করে দিতে হবে, শ্রমিকদের শ্রমিকদের ব্যবস্থা করতে হবে। এখানে একটি বিষয় আপনি যেটি বললেন যে এই ডিরেক্টর থাকা সরকারের এখানে শেয়ার আছে, তবে ডিরেক্টরদের ক্ষেত্রে এটা আমার ওপিনিয়ন, আমি আপনি হয়তো আমার থেকে ভালো জানেন, কিন্তু আমার যেটা মনে হয় যে এখানে মানে বেশি সংখ্যক ডিরেক্টর সরকারের পক্ষ থেকে থাকা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এটি বোধহয় ওই কোম্পানিটার উপরে সরকারের একটা মানে কর্তৃত্ব বা প্রভাব সেটিও কিন্তু সুসংহত করে। এবং আজকে আপনি তামাক শিল্প বা ব্রিটিশ আমেরিকান টোবাকো বলেন বা এরকম জায়গায় তাদেরকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কিন্তু একটি শক্তিশালী হস্তক্ষেপ ওখানে দরকার আছে, সেটি হয়তো বোর্ড অফ ডিরেক্টরদের মাধ্যমে করা হয়ে থাকতে পারে, এটি আমার একটা ওপিনিয়ন। তবে আমি মনে করি যে অবশ্যই এই এই ক্ষেত্রে যে বৈষম্য আছে সেই বৈষম্যটাকে দূর করতে হবে এবং আলটিমেট গোল যেটা হলো এটি তো আপনি আপনারা দুজনেই এগ্রি করবেন যে ব্যক্তিকে দিয়ে সিস্টেম যদি ঠিক না করেন, আপনি রুলস রেগুলেশন যদি ঠিক না করেন, ব্যক্তিকে দিয়ে কিন্তু সম্ভব না। এবং যেইসব প্রতিষ্ঠান যেইসব সেক্টর সাধারণত মানুষকে ব্রাইব করতে নানাভাবে দিস ওয়ে দ্যাট ওয়ে উৎসাহী পারে বা তাদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি, সেখানটাতে ইন্ডিভিজুয়ালরা খুব একটা বেশি পরিবর্তন আনতে পারে না, এটা পারে না, এটা এটা সকল ক্ষেত্রে। যেমন আমরা যদি শুধু বাংলাদেশের কথা ধরছি কেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রে এনআরএ ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন তারা এতই শক্তিশালী যে শিশু বাচ্চারা স্কুলে মারা যাচ্ছে অথচ গান কন্ট্রোল তারা করতে পারছে না, এবং ওখানেও কিন্তু ফিলিপ ম্যানিস খুবই শক্তিশালী ওখানে, ওখানে তারা লবি বেশাস ছোট মনির এই এই প্রসঙ্গগুলোতে এই যে শুল্কের প্রসঙ্গ, এই যে একটি সেক্টরকে আমি বন্ধ করে দিচ্ছি তার জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা, এই যে নানান কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা যেটি আমরা গভর্নেন্সের প্রসঙ্গে মিস্টার জয় আলোচনা করছিলেন, আমি প্রশ্ন রেখেছিলাম আপনার কাছ থেকে শুনতে চাই। আমি আমাদের সংসদ সদস্য জয় ভাইয়ের একটা বিষয় আমি দ্বিমত পোষণ করছি যে বোর্ড অফ ডিরেক্টর দিয়ে একটা কোম্পানি কন্ট্রোল করা এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই। পৃথিবীটা এখন গ্লোবাল, এখন অন্য সিস্টেমে আপনার পৃথিবীটা নিয়ন্ত্রিত হয়। আমরা যেমন বাংলাদেশের যে সিস্টেম, এখন একটা পোর্টে যদি কোনো গাড়ি আসে বা কোনো পণ্য বিদেশ থেকে আসে বা এদেশ থেকে বের হয়, প্রথমে কিন্তু শুল্কটা ট্যাক্সটা আমাদের সরকারকে পৌঁছে দেওয়ার পরে সেই পণ্যটা কিন্তু বাজারজাত হয়। তো আমার সেখানে বিদেশ তামাককে নিয়ন্ত্রণ করার জন্য পাঁচজন বোর্ড অফ ডিরেক্টর দরকার, এবং সেখানে পাঁচজন সচিব থাকবে, এবং সেখানে সচিব থেকে বের হয়ে আবার রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হবে, আমার মনে হয় এটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এবং কিছু সাবেক সচিব বা সাবেক আর্মি অফিসার সরকার যেখানে মনে করে তারা যেখানে মনে করে যেতে পারে, কিন্তু তার যাওয়ার পর সে আবার রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হওয়াটা এটাও কিন্তু একটা দৃষ্টিকোণ আমি মনে করি। হ্যাঁ, তো আমি মনে করি যে বিড়ি শ্রমিক বিড়ি শিল্পকে ধ্বংস করার একটা প্রক্রিয়া হলো এই শুল্ক। একটি বিড়িতে যে তামাক থাকে সিগারেটও একই তামাক, সেটাকে তারা উন্নতভাবে সেটাকে নার্সিং করে প্রাইসটাকে আপ করে অথবা ইম্পোর্ট করে বিভিন্ন দেশ থেকে। সো আমি পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, রাশিয়ায় দেখেছি, জার্মানি দেখেছি, ফ্রান্সে, সব দেশে কিন্তু নিজস্ব তাদের তামাক ফ্যাক্টরি আছে মেড ইন জার্মানি, সেখানে মালবোরো আছে, বেনসন হ্যাজেস, সব ধরনের সিগারেট পাওয়া যায়, বাট নিজস্ব ওন ফ্যাক্টরি কিন্তু তামাক কিন্তু আছে। আমি কখনোই এই বিড়ি শ্রমিককে ধ্বংস করার জন্য আমি একমত হব না। এটাকে কিভাবে মডার্নাইজ করা যায়, একটা প্যাকেটে কিন্তু প্রত্যেকটা প্যাকেটে কিন্তু বিভিন্ন ধরনের কার্টুন দেওয়া থাকে, তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতি, তামাক ক্যান্সার হয়, সব ধরনের দেওয়ার পরে কিন্তু তামাকটা বাজারজাত হয়, তারপরে কিন্তু যার প্রয়োজন সে সেবক সেবন করে, যার প্রয়োজন হয় না সে করে না। বাট বিড়িকে ধ্বংস করে সিগারেটকে প্রতিষ্ঠিত করা সেটা আমি একমত নই, কারণ বিড়ি শ্রমিক সেখানে 20 লক্ষ হোক আর 50 লক্ষ হোক সেটা আমাদের দেশীয় পণ্য, আমাদের দেশের শিল্প, সেটাকে ধ্বংস করে আমি ম্যানসন হ্যাজেসকে বা ব্রিটিশ তামাককে প্রতিষ্ঠিত করব, এটা আমি মনে করি, আমি এটার একদম দৃঢ়ভাবে এটা প্রতিবাদ করি। এবং কি আপনি আরেকটা জিনিস দেখবেন যে পৃথিবীর আজ থেকে 20 বছর আগে যে সিগারেটের দাম ছিল হয়তো $1 বা $2, আজকে কিন্তু ইংল্যান্ডে বলেন ইউরোপে বলেন এক প্যাকেট সিগারেট হয়তো আমি যখন 96-এ ছিলাম তখন আমি দেখছি $2 বা 3 মার্ক সামথিং।
তো আজকে কিন্তু তারা 7 pounds বা 7 euros সিগারেট কিনছে। আপনি শুল্ক শুধু বিড়িতে 10 double করবেন, সিগারেট আজকে 200 টাকা থেকে 500 টাকা করে, কেউ যে যা প্রয়োজন সে খাবে সে 500 টাকা দিয়েই খাবে। তো আজকে বিড়ি আমি যেটা আমি টাঙ্গাইলে দেখেছি আমার নিজের চোখে, বিড়ি দুইটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, সেখানে শ্রমিকরা কান্না, সেখানে শ্রমিকরা বিড়ি মালিকের সামনে আন্দোলন করে, এক একটা শ্রমিক প্রায় 50 বছরের উপর তারা সেখানে চাকরি করছে, অন্য কোনো যেখানেই দেবে তারা জীবনে কোনো কিছু করতে পারবে না, অলমোস্ট 60-70 আপ, তাদের অন্য কিছু আর শিক্ষা নেই। তো সেখান থেকে তাদেরকে আমি তার প্রশ্ন করলাম যে কেন আপনারা ফ্যাক্টরি বন্ধ করছেন, তো তারা বলছে শুল্ক, আমাদের যে যে বিড়ির প্যাকেট আমরা 11 টাকা বিক্রি করতাম এখন আমাদের 20 টাকার উপর বিক্রি করতে হচ্ছে, তো সেখানে পাবলিক সেভাবে খাচ্ছে না, তো সেখানে কিন্তু একটা সুকৌশল ভাবে এখানে এই এই বিড়ি সেক্টরকে ধ্বংস করে একটা আমি মনে করি যে একটা কোথায় যেন একটা ষড়যন্ত্র এই বিদেশি পণ্যকে প্রতিষ্ঠিত করার জন্য। তো আমাদের শিল্পকে বেঁচে রাখতে হবে, আমাদের শিল্প আজকে 2041 সনের সিগারেট কে তামাক মুক্ত করতে হবে, এটা কিন্তু একটা ভিশন, বাস্তবায়ন হবে কতটুকু, কারণ এটার সাথে কিন্তু সারা বিশ্বের উন্নত দেশগুলো সেটা কিন্তু সম্পৃক্ত এই ব্যবসায়। আজকে যে সচিব যে সিদ্ধান্ত আমরা আজকে ভীষণ আমরা নিচ্ছি, আজ থেকে 20 বছর পরে সেই প্রেক্ষাপট কিন্তু নাও থাকতে পারে, এমনকি বিদেশি শক্তির সাথে ব্রিটিশদের সাথে আমরা 200 বছর যুদ্ধ করেই পারি নাই, যেখানে তাদের স্বার্থ আছে আমেরিকান ব্রিটিশদের সেখানে এত তাড়াতাড়ি সেটা বন্ধ করা যাবে না আমরা মনে করি, হ্যাঁ আমরা বিশ্বাস করি যদি সারা বিশ্বে বন্ধ হয় বাংলাদেশে বন্ধ হবে, যদি আমেরিকা ব্রিটিশ ইউরোপে বন্ধ না হয় আপনি বাংলাদেশে সেখানে বন্ধ করতে পারবেন, অবশ্যই আমাদের তাদেরকেও যদি স্বীকৃতি দিতে হয়, আমাদের শ্রমিকদের আমাদের এই বিড়িকে মডার্নাইজ করা, তাদের হয়তো উন্নত মানের তাবাক তৈরি করা, সহযোগিতা করা সরকার থেকে, প্যাকিং সহযোগিতা করা, ডেভেলপ করা, শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া, তা আমাদের তাদের ধ্বংস করে দেওয়া এটা আমাদের কোনো ধরনের আমি মনে করি এটা ঠিক হবে। সো ফাইনাল রাউন্ড ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর, ধন্যবাদ। আজকে আমরা কথা বলছি মার্চ মাসে, আমাদের স্বাধীনতার মাস, দু মিনিট করে সময় প্রত্যেকের জন্য। এখন খেয়াল করে দেখেন এই যে বাংলাদেশ স্বাধীন হতো না যদি না বাংলাদেশ সাথে বৈষম্যের ব্যাপারটা ছিল থাকতো, তার কারণ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতেই বলেছেন যে উনি কিন্তু পাকিস্তান আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন, একদম শুরু থেকেই ছিলেন, শুরু থেকেই ছিলেন, এবং পাকিস্তান অর্জন করার পর উনাদের স্বপ্নভঙ্গ হলো যে পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করছে, তার মানে যে কোনো ধরনের বৈষম্য কিন্তু আমাদের অস্তিত্বের বিরুদ্ধে যায়। আপনি খেয়াল করেন এখন সেই বাংলাদেশে স্বাধীনতার 50 বছরে যদি একটি কুটির শিল্প বহুজাতিক কোম্পানির আগ্রাসনের শিকার হয়ে বৈষম্যের শিকার হয় সেটি কতটা মেনে নেওয়ার ব্যাপার আছে। এখানে মাননীয় সংসদ সদস্য দুজন আছেন, দুজনই মোটামুটি তথ্য দিয়েই তো বললেন যে বিড়ির ক্ষেত্রে যেখানে 100 গুণ বেড়েছে শুল্কায়ন, সিগারেটের ক্ষেত্রে সেখানে 100 দশক বেড়েছে। এখন একটা জিনিস আছে অর্থনীতিতে, লাফার্স কার্ভ বলে একটা কার্ভের গল্প আছে, এটা হচ্ছে যে আপনি ঘোড়াকে যখন চাবুক মারবেন ঘোড়া ছুটবে, কিন্তু কিছু ছোটার পরে আপনি যদি চাবুক মারতেই থাকেন ঘোড়া কিন্তু একসময় মুখ থুবড়ে পড়ে যাবে আর ও ছুটতে পারবে না। সুতরাং শুল্ক বাড়াতে থাকলে যে বিড়ির থেকে শুল্ক পাওয়া যাবে তা কিন্তু না, বিড়ি কিন্তু এখন লাফার্স কার্ভে চলে এসছে, যে কারণে খবরে দেখবেন নকল বিড়ি, ব্যান্ডরোলবিহীন বিড়ি এইসব হচ্ছে, তার কারণ হচ্ছে যে বিড়ির কাছ থেকে আর শুল্ক নেওয়ার মতো অবস্থা নেই, বিড়ি এখন পড়ে যাওয়ার মতো অবস্থায় এসছে। সুতরাং এই মুহূর্তে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গঠনের স্বার্থে যে অবস্থাটা চলছে স্বাধীনতার 50 বছর ধরে, এই অবস্থাটা কি আর একটা দিনও চলতে দেওয়া যাবে কিনা, আমাদের প্রত্যাশা থাকবে অন্তত এই বাজেটে সরকারের কাছ থেকে আমরা এরকম বলিষ্ঠ কিছু ঘোষণা পাবো যেটি মুক্তিযুদ্ধের 50 বছরের একটি উপহার হবে জাতির জন্য যে আমরা বৈষম্যহীন সমাজের দিকে আগাচ্ছি। ধন্যবাদ। ছোট মনির, আমি যেটা বলি আজকের যে বিষয়বস্তু
যে আমাদের দেশে যে বিড়ি শ্রমিকটা যেটা বিড়ি আর সিগারেটের বৈষম্য সেটা দূর করে এবং কি এই বিড়ি শ্রমিকদের তাদেরকে প্রাধান্য দিয়ে বিড়ি শিল্পকে প্রাধান্য দিয়ে যতদিন এই তামাক শিল্প বাংলাদেশে থাকবে ততদিন এই বিড়ি শ্রমিক থাকবে তাদেরকে মডার্নাইজ করা তাদেরকে সহজ আমরা কত হাজার কোটি টাকা এই বিড়ি শ্রমিক বিড়ির থেকে আমরা পেয়েছি তাদেরকে আমরা কতটুকু দিতে পেরেছি তাদেরকে একটু মডারাইজ করা দ্বিতীয়ত হলো বাংলাদেশের যে শ্রমিক সেক্টর আজকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বিশ্বে মেড ইন বাংলাদেশ সারা বিশ্বের প্রত্যেকটি প্রান্তে চলে গেছে বাংলাদেশ টেকনোলজি সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নেতৃত্বে দিয়ে যাচ্ছে সকলকে বলি যে আমাদের শ্রমিক ক্ষেত্রে শ্রমিক সেক্টর সেটা যেই কোনো শ্রমিক সেটা অতি গুরুত্ব দেওয়া উচিত এবং কি তাদের দক্ষ শ্রমিক স্কিল শ্রমিক আমরা যেন তৈরি করতে পারি আগামী দশ বছর বা পাঁচ বছর একটা ভিশন নিয়ে যে আমরা এই দশ বছরে এত কোটি শ্রমিক আমরা দক্ষ শ্রমিক হিসাবে আমরা তৈরি করবো এবং কি সারা বিশ্বে যে প্রান্তেই তারা যাক না কেন এবং কি দেশে তারা আমি মনে করি বিদেশের চেয়ে বাংলাদেশে আজকে দক্ষ শ্রমিকের ডিমান্ড বেশি তো আমরা আমাদের দেশের উন্নয়ন টেকসই উন্নয়নের জন্য আমাদের দেশকে ধরে রাখার জন্য এবং কি উন্নয়নশীল দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে ধরে রাখার জন্য আমাদের দক্ষ শ্রমিক অত্যন্ত প্রয়োজন এবং কি বাংলাদেশের আগামী বাজেট অবশ্যই বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য হবে এবং কি শ্রমিক বান্ধব গরিব দুঃখী মানুষকে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী সেই বাজেটটি পেশ করবে এটা আমার বিশ্বাস এবং আপনাদেরকে সকলকে ধন্যবাদ এখানে আজকে এখানে কথা বলার সুযোগ যে আসলে যে বৈষম্যটি বলা হচ্ছে বিড়ি শ্রমিকদের সাথে বা সিগারেটের সাথে এটি তো আসলে মূল্য কর ভিত্তিক এবং আসলে বিভিন্ন দেশের অভিজ্ঞতায় কিন্তু দেখা গেছে যে আপনি যদি ভিন্ন ভিন্ন মানে কর স্ল্যাব রাখেন সেটাতে আসলে খুব একটা লাভ হয় না যখন স্ল্যাব ভিন্ন ভিন্ন রাখেন তখন নিচের দিকে মানুষ ঝুঁকে পড়ে কিন্তু সুতরাং এই এই বৈষম্য দূর করার জন্য অবশ্যই আমাদেরকে একটি অভিন্ন কর শুল্ক ব্যবস্থা করতে হবে বিড়ি এবং সিগারেটের ক্ষেত্রে আমাদের লক্ষ্য কিন্তু ওটিই থাকবে জননেত্রী শেখ হাসিনা যেটি দিয়েছেন বাই 2041 আমরা তামাক মুক্ত দেশ গড়ব সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে এই বৈষম্যটা দূর করতে হবে একই সাথে এই বিড়ি শ্রমিক বা সিগারেট শিল্পের সাথে তো কিছু শ্রমিক তো জড়িত আছে হয়তো কম জড়িত আছে তাদের সকলকেই একটি অল্টারনেটিভ লাইভলিহুডের ব্যবস্থা করে দিতে হবে কিন্তু যেন এই লক্ষ লক্ষ মানুষ এদের পরিবার যেন তাদের রুটি রুজির একটি নতুন উপায় খুঁজে পায় যেটি ছোট মনির ভাই বললেন তাদেরকে আমরা বিভিন্নভাবে শিক্ষিত করতে পারি প্রশিক্ষিত করতে পারি যারা ইয়াং আছে তারা বিদেশে কর্মসংস্থানের জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি চেষ্টা করতে পারি যারা বয়স্ক আছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে রিহ্যাবিলিটেট করতে পারি তো আমি মনে করি যে সেই বিষয়টি যদি আমরা করি তাহলে একটি এক্সাম্পল হয়তো আমাদের তৈরি হবে আপনারা যেটি আমরা যেটি আলোচনা করলাম যে বাজেটের অন্যান্য ক্ষেত্রেও যে বৈষম্যগুলো আছে সেগুলোও তখন আমরা এই মডেলকে দেখিয়ে হয়তো আমরা সমাধানের দিকে যেতে পারবো এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবশ্যই এই বিষয়টি নিশ্চয়ই এটি সুদৃষ্টিতেই দেখবেন ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকি মিডিসমেসের মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর দেড়টায় দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আইওএস ডিভাইস থেকে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার তানভীর শাকিল চা মিস্টার ছোটো মনির এবং ডক্টর মোহাম্মদ আব্দুস সাবুর অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক দুজন সংসদ সদস্য এবং একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কথা বলছিলেন স্বাস্থ্যখাত বাংলাদেশের বাজেট বৈষম্য নানা প্রসঙ্গ নিয়ে এবং ওনারা বলছিলেন যে যে কোনো বাজেটের মধ্যে আসলে স্বাস্থ্যখাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং স্বাস্থ্যখাতের সম্পৃক্ততা বা জনসম্পৃক্ততা তার বরাদ্দ সেটি নিশ্চিত করা দরকার এবং কোনো উন্নয়নই টেকসই হবে না যতক্ষণ পর্যন্ত না স্বাস্থ্যকে তার সঙ্গে যুক্ত করা হবে ওনারাই বলছিলেন এবং বলছিলেন যে বাজেটের দর্শনে যেন অবশ্যই শ্রমজীবী মানুষের কথা থাকে অবশ্যই দেশীয় শিল্পের কথা থাকে এবং যে কোনো বৈষম্য অস্তিত্বের সংকট তৈরি করে ডক্টর মোহাম্মদ আব্দুস সাবুর কথা বলছিলেন দুজন সংসদ সদস্য এই জায়গায় একমত পোষণ করেছেন আমরা জানি বাংলাদেশের জন্ম হয়েছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলে একেবারে লিখিত যেসব অঙ্গীকার আছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে প্রোক্লেমেশনে সেখানে কিন্তু বৈষম্য মানে অসাম্যের কথা আছে সবার আগে কাজেই বৈষম্য আমরা বৈষম্যের কিছু চিত্র আমরা দেখতে পেলাম সেই বৈষম্য দূর করতে হবে আমরা কিছু
শাসনের দুর্বলতা দেখতে পেলাম। বাংলাদেশের অর্জন আছে, অগ্রগতি আছে, অস্বীকার করবার কোনো সুযোগ নেই। বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশে পরিণত হতে যাচ্ছে, বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় আছে। নিঃসন্দেহে 2041 সালে আমরা উন্নত দেশ হিসেবে নিজেদেরকে দেখতে চাই। এই স্বপ্নগুলো পূরিত হোক, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা। কিন্তু মাথায় রাখতে হবে যে এই স্বপ্ন পূরণের জন্য যে অর্জন অগ্রগতিগুলো আছে সেগুলোকে টেকসই করতে হবে। কারণ টেকসই করা প্রধান কাজ, তারপরে এগুতে হবে। টেকসই করতে হলে এই ধরনের অব্যবস্থাপনা, এই ধরনের দুর্বলতা, এই ধরনের ত্রুটি, ব্যত্য, বিচ্যুতিগুলো দূর করতে হবে, বৈষম্যটাকে কমিয়ে আনতে হবে। আমরা যদি অর্থনৈতিক উন্নয়ন করতে চাই, আমাদের রাজনৈতিক উন্নয়নকে, সামাজিক উন্নয়নকেও নিশ্চিত করতে হবে। সবকিছুকে সমান্তরাল গতিতে চলতে দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।